গেল মঙ্গলবার সন্ধ্যা রাতে জাপানে ইসলামী ফাউন্ডেশন এবং চাঁদ দেখা কমিটি যৌথভাবে ঈদের চাঁদ দেখার পর জাপানে ঈদ উদযাপনের ঘোষণা দেন এরপর পরই জাপানে বসবাসরত মুসলিমদের মাঝে বইতে শুরু করে আনন্দের ঝর্ণাধারা বিভিন্ন পেশার মুসলিমরা মধ্যরাতেই একে অপরকে টেলিফোন এবং ফেসবুকের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে থাকেন গেল বুধবার জাপানে কর্মদিবস হওয়ায় অনেকেই কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে সকালেই জড়ো হন স্থানীয় মসজিদে আদায় করেন ঈদের জামাত কেউ কেউ আবার নামাজ আদায় করার পর তাদের নিজ নিজ কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যান ফ্রিজ কিনে মতো আপনিও যেতে পারেন হয়ে এদিন জাপানের বিভিন্ন এলাকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ভেদে সকালে তিন বা তার বেশিবার ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাপানের মসজিদগুলোর ধারণ ক্ষমতার চেয়ে মুসলিমদের সংখ্যা বেশি হওয়ায় মসজিদে প্রবেশ করতে ব্যর্থ হন মুসলিমরা ফিরে যান নামাজ আদায় না করেই দেশটির কোথাও কোথাও পণ্য সামগ্রী বিক্রি করে নির্যাতিত ও অবহেলিত ফিলিস্তিনিদের জন্য অর্থ সংগ্রহ করার ব্যবস্থা করা হয় জাপানে দিনটি ছিল মেঘমুক্ত পরিষ্কার ও সূর্যের আলোয় আলোকিত এ সময় জাপানে চেরি ফুল ফোটার মৌসুম হওয়ায় পরিবারের সদস্য কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে চেরি ফুলের চাদরে ঢাকা মনোমুগ্ধকর এলাকায় ঘুরতে দেখা গেছে অনেককেই ফারুক হোসেন আর টিভি